বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আজকে আমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন, তো আজকেও আপনাদেরকে সৌদি আরবের হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে যে কোভিড-19 এর আপডেটটি দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে জানাবো। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1968 জনের একটা তালিকা প্রকাশিত হয়েছে, যেটি আজকের একদিনে সৌদি আরবের বিভিন্ন শহরগুলোতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এবং এর পরে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, যে 2541 জনের যে তালিকাটি, এরা কিন্তু আজকের একদিনে সৌদি আরবের বিভিন্ন হসপিটাল মেডিকেলগুলোতে করোনার টেস্টের পরে সুস্থ হয়েছে। তো থার্ড যে পার্টটি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আজকে একদিনে 30 জন মারা যাওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। মানে আজকের এই যে একদিনে এরা কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো প্রিয় দর্শক, এরপরে ফোর্থ কলমে আপনারা যে দেখতে পাচ্ছেন, যেখানে 57,216 জনের যে তালিকাটি, এদেরকে কিন্তু এই যে আক্রান্ত এবং সুস্থ এই যে সংখ্যাটিকে আসলে নির্ণয় করা হয়েছে, এই নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই 57,216 জনের করোনার যে নমুনা সংগ্রহ আমরা বলে থাকি, সেই করোনার টেস্ট করা হয়েছে। এবং দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 266,941 জনের যে তালিকাটি, এদেরকে কিন্তু মানে সেই আক্রান্তের তালিকায় দেওয়া হয়েছে, কারণ সেই মার্চের থেকে শুরু করে আজকের এই যে 26 জুলাই, আজকে পর্যন্ত আজকের যে 1968 জন নতুন করে আক্রান্ত হয়েছে তাদেরকে যোগ করে কিন্তু এই তালিকাটি আসলে এখানে প্রকাশ করা হয়েছে। এবং যেমনটা আমি বলছিলাম একটু আগেই আপনাদেরকে, যে 2541 জন আজকের একদিনে সুস্থ হয়েছে, সেই সুস্থতা সংখ্যাটা ইনক্লুড করে কিন্তু এখানে 220,323 জনের তালিকা প্রকাশিত হয়েছে। মানে তার মানে দাঁড়াচ্ছে মোট গিয়ে যে আজকেও কিন্তু সৌদিতে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। এরপরে প্রিয় দর্শক, আপনারা যে কমন প্রশ্নটা সবসময় ভিডিওর ডিসক্রিপশনে করে থাকেন, ভিডিওর কমেন্ট বক্সে, সেখানে কিন্তু আপনারা প্রায় বলে থাকেন যে ভাই বর্তমানে আক্রান্তের সংখ্যা কতজন। যে সংখ্যাটি আমি এখন বলতে যাচ্ছি, যে 43,885 জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এরাই কিন্তু সৌদির বিভিন্ন যে হসপিটাল মেডিকেল এবং অনেকেই কিন্তু বাসা বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছেন। মানে এই যে করোনার যে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছে, মানে এক কথায় বলা যায় যে এই 43,885 জন বর্তমান আক্রান্তের সংখ্যা সৌদি আরবের। এরপরে প্রিয় দর্শক, যেমনটা আমি একটু আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে 30 জন আজকে একদিনে মারা গিয়েছে সৌদিতে, সেই 30 জনকে ইনক্লুড করে কিন্তু মানে তাদেরকে যোগ করে 2733 জনে পৌঁছেছে সৌদিতে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা। তো অবশ্যই সবাই তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন, যাতে আল্লাহ তাদের সবাইকে, এই যে 2733 জন যারাই মারা গিয়েছে তাদের সবাইকে যাতে আল্লাহ বেহেস্ত দান করেন এবং তাদের জীবনের গুণাগুলি মাফ করে দেন। এরপরে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 30,56,956 জনে কিন্তু পৌঁছেছে এই যে করোনার নমুনা সংগ্রহ, মানে করোনা ভাইরাস টেস্টের সংখ্যা। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটু ভিন্নভাবে একটা বিষয় জানাতে চাচ্ছি। এই যে 1968 জন আপনারা দেখেছিলেন এই মাত্র যে আক্রান্তের সংখ্যা, যেমনটা আমি বলেছিলাম, এটাকে কিন্তু আসলে এখানে একটি ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে যে সৌদি আরবের কোন কোন সিটিগুলোতে আজকে এই 1968 জন নতুন করে আক্রান্ত হয়েছে। তার মধ্যে আমি যদি একটা সিটি আপনাদেরকে একটু ক্লিক করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়াদ সিটি কিন্তু এখানে আজকে দেখানো হয়েছে। যেমনটা আজকে রিয়াদে কিন্তু একেবারে মানে রিয়াদ সিটি এবং বিভিন্ন যে সিটিগুলি রয়েছে সেই সিটিগুলোর প্রত্যেকটা সিটির কিন্তু এখানে আপডেট আসলে দেয়া হয়েছে, যে কোন কোন সিটিতে কতজন আক্রান্ত হয়েছে, কতজন মারা গিয়েছে এবং কতজন সুস্থ হয়েছে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিচ্ছি যে আজকে সৌদির যে এই যে একটু আগে বলেছিলাম যে 1968 জন নতুন করে আক্রান্ত হয়েছে, তারা কোন কোন জায়গায় আসলে আক্রান্ত হয়েছে, এবং এরপরেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন সিটিতে আজকে কতজন এই যে 2541 জন সুস্থ হয়েছে, তাদের মধ্যে বড় বড় সিটিগুলির সংখ্যা। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকের বুরাইদায় নতুন করে আক্রান্ত হয়েছে 77 জন, আলমোবারজে 86 জন, হাফারাল বাতেনে 90 জন, মক্কায় 109 জন, এবং রিয়াদে 126 জন, তাইফ সেখানে হচ্ছে 195 জন, আলহবুব সেখানে হয়েছে 208 জন, তুরবা সেখানে হয়েছে 29 জন,
আল রাস সেখানে হয়েছে 33 জন, জিজান সেখানে 37 জন, জেদ্দায় 41 জন, উনজায় 48 জন, মদিনায় 59 জন, দাম্মামে 64 জন, রিয়াদ আল কাবরা সেখানে হচ্ছে 22 জন, নাজরানে 23 জন, সোহরায় 24 জন, সামাতে 25 জন, খামিস মুসাইদ সেখানে হয়েছে 25 জন, আভায় 27 জন, দাহারাইনে 28 জন, এবং বালসমার সেখানে হয়েছে 16 জন, সাবাত আলেয়া সেখানে হচ্ছে 17 জন, বেইস সেখানে হচ্ছে 18 জন, আল নামাজ সেখানে হচ্ছে 19 জন, আল খোবার সেখানে 20 জন, আল কাতিফ সেখানে 21 জন, ইয়ানবু সেখানে হয়েছে 21 জন, এবং আল নারিয়া সেখানে হয়েছে 12 জন, আল ওনায়ন সেখানে হয়েছে 12 জন, উত আল মাস্ত্রা সেখানে হয়েছে 13 জন, আকুমা সেখানে হয়েছে 14 জন, আল কানফুদা সেখানে হয়েছে 14 জন, আফিফ সেখানে হয়েছে 15 জন, হাইল সেখানে হয়েছে 15 জন, রাস্তানুরা সেখানে হয়েছে 10 জন, উদ্রাফিদা সেখানে হয়েছে 10 জন, আল গোজ সেখানে হয়েছে 10 জন, আল আকিক সেখানে হয়েছে 10 জন, আল লেইট সেখানে হয়েছে 11 জন, বিসা সেখানে হয়েছে 11 জন, রিনা সেখানেও হয়েছে 11 জন, আল জিলফি সেখানে হয়েছে 8 জন, বাগা সেখানে হয়েছে 8 জন, তাবুক সেখানে হয়েছে 9 জন, এবং আল বাইসার সেখানে হয়েছে 9 জন, মাহিল আসির সেখানে হয়েছে 9 জন, আল শাহিন সেখানেও হয়েছে 9 জন, আল মজমা সেখানেও আল মজমাইয়া সেখানেও হয়েছে 10 জন, এবং দাহারান আল জানুব সেখানে হয়েছে 6 জন, উনায়ন আল জাওয়া সেখানেও 6 জন, দেবায় 7 জন, এরপরে দওয়াদমি সেখানে হয়েছে 7 জন, বাকিক সেখানে হয়েছে 7 জন, সারাত উবাইদা সেখানে 7 জন, এবং কোয়ালা সেখানে হয়েছে 7 জন, এরপরে আল মোদালিফ সেখানে হয়েছে 5 জন, ধারাইয়া সেখানে হয়েছে 5 জন, এবং আল কোয়াইয়া সেখানে হয়েছে 5 জন, বাদার আল জানব সেখানে হয়েছে 6 জন, কালিস সেখানে হয়েছে 6 জন, আবু আরিস সেখানে 6 জন, তাবলা সেখানেও হয়েছে 6 জন। তো প্রিয় দর্শক, এমন করে কিন্তু সৌদি আরবের আরও অনেকগুলো সিটিতে নতুন করে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছে। যে তালিকাটি আপনারা চাইলে এই প্রবাস চ্যানেলের একটি ফেসবুক গ্রুপ রয়েছে অথবা ফেসবুক পেজ রয়েছে, আপনারা কিন্তু চাইলে এই প্রবাস যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ ভিজিট করে এই পুরো সংখ্যাটি জেনে নিতে পারবেন। এবং যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে রিকভার মানে সুস্থতার সংখ্যাও আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে আজকে কোন কোন সিটিতে কতজন আসলে সুস্থ হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে স্ক্রিনে, আজকে রিয়াদে সুস্থ হয়েছে সবচেয়ে বেশি 363 জন, জেদ্দায় 193 জন, আলহুবুব সেখানে 171 জন, দাম্মাম সেখানে 167 জন, মক্কা আল মুকারম সেখানে 121 জন, খামিস মুসাইতে 94 জন, আল মোবারজে 92 জন, আল তাইফে 91 জন, আল মদিনা সেখানে 59 জন, আল কাতিফ সেখানে হয়েছে 750 জন, আল কাবরা সেখানে 150 জন, জিজান সেখানে 48 জন, দাহারান সেখানে হয়েছে 48 জন, ইয়ানবুতে 47 জন, বুরাইদায় 45 জন, তাবুক সেখানে হচ্ছে 43 জন, উনজায় 37 জন, সাবায়ায় 35 জন। তো প্রিয় দর্শক, এই যে সংখ্যাটি আমি আপনাদেরকে বলছিলাম, এরা কিন্তু সৌদির বিভিন্ন জায়গায় আজকে এই 26 জুলাই নতুন করে সুস্থ হয়েছে, মানে করোনার মুক্তি পেয়ে। অদি আল দাওয়াসির সেখানে হয়েছে 30 জন, হাফার আল বাতিনে 26 জন, নাজরানে 25 জন, আবু আরিস সেখানে হচ্ছে 23 জন, আল দারাব সেখানে হয়েছে 23 জন, আল হাজরা সেখানে 22 জন, সোহরায় 21 জন, আল মান্দা সেখানে হচ্ছে 20 জন, আল খারাজে 20 জন, দুরমায় 19 জন, আল কুয়ারায় 18 জন, উনায়ন আল জাওয়া সেখানে হয়েছে 17 জন, তুরবা সেখানে 16 জন, বিসা সেখানে হয়েছে 15 জন, আর রাস সেখানে হয়েছে 15 জন, কেলিস সেখানে হয়েছে 14 জন, আরআর সেখানে হয়েছে 14 জন, আল আয়দাবি সেখানে হচ্ছে 13 জন, সাবাত আল আলেয়া সেখানে হয়েছে 13 জন, হত্তা বিন তামিম সেখানে হয়েছে 12 জন, বুলজরিস সেখানে 12 জন, হাইলে 11 জন, আভায় 11 জন, আল মাজমাইয়া সেখানে 11 জন, সাফুয়া সেখানে 11 জন, বিসা সেখানে হয়েছে 11 জন, আল কানফুদা সেখানেও 11 জন, আল নারিয়া সেখানে 11 জন, বালসমার সেখানে হচ্ছে 11 জন, আদ্রাফিদা সেখানে 11 জন, আল জাফর সেখানেও 11 জন, আল জুলফি সেখানে হয়েছে 9 জন, এবং মাহিল আসির সেখানে হয়েছে 9 জন, আল কুয়ালা সেখানে হয়েছে 9 জন, তান্দিত সেখানে হয়েছে 9 জন, আল নামাজ সেখানেও 9 জন, আল বাইসার সেখানে 9 জন, বাকিক সেখানে হয়েছে 8 জন, সামাদ সেখানে 7 জন, আল আইসা সেখানে হয়েছে 6 জন, আল দাওয়াদমি সেখানে হয়েছে 6 জন, রাস্তানুরা সেখানেও 6 জন, আফিফ সেখানে 5 জন, এবং আল খুরমা সেখানে 5 জন, রিয়াদ আল কাবরা সেখানে 5 জন, হুরমালায় 5 জন, সাকারা সেখানে হয়েছে 5 জন, রাজেল আলমা সেখানে হয়েছে 5 জন, সাজিরে 5 জন, বারিক সেখানে হয়েছে 4 জন, রিনা সেখানে হয়েছে 4 জন, আল মাজদ্রা সেখানে হয়েছে 4 জন, আল উলা সেখানেও 4 জন, আল মাহানদীপ সেখানে হয়েছে 4 জন, আল খাবজি সেখানে হচ্ছে 4 জন, এবং মাইসান সেখানে হচ্ছে 4 জন, বাকা সেখানে হয়েছে 3 জন। এমন করে কিন্তু প্রিয় দর্শক, সৌদির অনেকগুলো সিটিতে আজকে অনেকেই সুস্থতা লাভ করেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সৌদি আরবের করোনার
যে আপডেটটি দেওয়া হয় সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে। তো আশা করছি তথ্যটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।